যেহেতু বৈরি আবহাওয়া খারাপ, তোর এই ধরছে কম তাপমাত্রা, বেশি জন্য আগা পাতা নাই, কম ধরছে, সেই হিসেবে লসের সংখ্যা এবারকার বেশি, ফলনে কম। হ্যাঁ, এদিক দিয়ে আপনার হচ্ছে লস, দাম বেশি হলেও লস হচ্ছে। আজকে বাজারে কত টাকা মন করলা? করলা বাজার আসলাম মাত্র, কিন্তু করলা ভালো করলা বাজার আছে, বাজার 3000 মধ্যে ভালো করলা। এত টাকা মূল্য পেলে কি আপনার লাভ হবে না লস হবে? তারপর লস ভাই, এখন আগে তো 1000 মন করলে বেশি লাভ আছে, এখন তো লস হচ্ছে, করলা নাই তো জমি। আজকে বাজারে কত টাকা মন শশা? 1300-1400। বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে? না, লাভই হবে ইনশাআল্লাহ। আজকে বাজারে কত টাকা মন পটল? 600-650। এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে? লস হবে। যে আচ্ছা, কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো? পটল না হলে 1000-5000 লাগে, তবে লাভ হবে। আজকে বাজারে কত টাকা মন বেগুন? 1200-1300। বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে? এখন জমি হিসেবে লসই, এখন বেগুন ভিজি হিসেবে হচ্ছে, সেই হিসেবে তো 1500-1600 মন বেচলে কিছুটা। আজকে বাজারে কত টাকা কেজি মরিচ? মরিচের বাজার আজকে 180-170 টাকা বিক্রি আছে। আচ্ছা, 170 টাকা কেজি বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে? ফলন কম, মানে ভিত মরিচই নেই তো, নেই দাম দেখিচ্ছেন বেশি, কিন্তু মরিচই নেই, এক মন ওঠে সেটি উঠছে 5 কেজি, ফলন খুবই কম, মরিচই নেই দাম, সেই হিসেবে দাম আরও বেশি হওয়ার কথা।